আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা এবার আর আমেরিকার শেষ রক্ষা নাই আমেরিকাকেই আমেরিকা ধ্বংস করবে এরপর জানিয়ে নেতা নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা এরদানের ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করল তুরস্ক আরও ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবার ফ্রান্সে শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ এদিকে যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের এক সপ্তাহের আলটিমেটাম ইসরায়েলের জানিয়ে দেব বিশ্বের দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় খাদ্যপণ্য এবং জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন রাশের সংঘাতে ঘি ঢাললেন ডেভিড ক্যামেরন বাড়ছে ভয়ঙ্কর কিছুর সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি আন্তর্জাতিক সংবাদে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা আরো একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা জনমত জরিপের পর এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসম সংস্থাটি জানিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি ক্ষমতায় আসেন তাহলে যুক্তরাষ্ট্রে গৃহ যুদ্ধ বেঁধে যাবে বলে মনে করেন একচল্লিশ শতাংশ মার্কিন ভোটার আর ষোলো শতাংশ ভোটার মনে করেন হয়তো এমনটা হতে পারে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা তা তবে জরিপে অংশ নেওয়া উনপঞ্চাশ শতাংশ উত্তরদাতারা মনে করেন না যে আগামী পাঁচ বছরে একটি আরেকটি গৃহযুদ্ধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র আর দশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন পক্ষান্তরে পঁচিশ শতাংশ মানুষ মনে করেন সাবেক ডোনাল্ড ট্রাম্প জয় হলেই বরং গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ওয়াশিংটন তাস জানাই আলোচিত জরিপটি একুশ থেকে তেইশে এপ্রিলের মধ্যে করা হয়েছিল যেখানে এগারোশোরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন অংশগ্রহণকারী সবাই আসন্ন মার্কিন নির্বাচনের ভোটার ফলে এই ফল যথেষ্ট গুরুত্ব পাচ্ছে চলতি বছরের পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচন এর মধ্যে রিপাবলিকান দলের মনোনয়নে জয়ী হয়েছেন ট্রাম্প আর দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন ডেমোক্রেট পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন এবারের নির্বাচনে গাজা ইস্যু বাইডেনকে বেশ ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে সাত অক্টোবর থেকে উপত্যকায় হত্যাযোগ্য চালিয়ে আসছে ইসরায়েল যেখানে পূর্ণ সমর্থন জানিয়ে আসছেন বাইডেন এ নিয়ে দেশের অভ্যন্তরে প্রচন্ড চাপে রয়েছেন একাশি বয়সী এই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের গাজা নীতির বিরুদ্ধে ফুসে উঠেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বাসীদের বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত ক্যাম্পাসগুলো শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ব্যাপক ধরপা করেও দমে যায়নি এসব শিক্ষার্থী বরং দিনকে দিন স্ফুলিঙ্গের মতোই ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ফলে জনমত অন্যদিকে ঘুরিয়ে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেয় মার্কিন নীতি নির্ধারকরা অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে শিক্ষার্থীদের আইন মানার অনুরোধ করেন বাইডেন তবে তাদের ওপর হামলা ও পুলিশ নির্যাতন নিয়ে কোনো মন্তব্য করেনি তিনি এতে মুসলিম ভোটারদের থেকে আরো দূরে গেছেন বাইডেন এমনটাই মনে করেন বিশ্লেষকরা ফলে আসন্ন নির্বাচনে বাইডেনের জন্য বয়ে আনতে পারে নেতিবাচক ফল নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনায় এরদোগানের ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করল তুরস্ক গাজায় ইসরায়েলি হামলা নিয়ে বরাবরই কড়া সুর চড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেন তিনি এবার ইসরায়েলকে চাপে ফেলতে নয়া কৌশল নিল তুর্কি সরকার ফিলিস্তিনিদের হামলার জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল তুরস্ক গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহল থাকবে বলে স্পষ্ট জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রক প্রসঙ্গত গত বছর ইসরাইল তুরস্ক প্রায় সাত বিলিয়ন ডলারের ধরনের বাণিজ্য করেছে তবে গাজা ইসরায়েলি গণহত্যার চালানোর কারণে তেলাবিবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল আঙ্কারা শুক্রবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে যতক্ষণ না ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয় ততক্ষণ পর্যন্ত বাণিজ্য স্থগিত বহাল থাকবে এদিকে তুরস্কের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে ইসরায়েল তুর্কি প্রেসিডেন্টকে স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেন এরদোগান তুরস্কের জনগণ ও ব্যবসায়ী স্বার্থকে অপেক্ষা করেছেন তিনি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি উপেক্ষা করেছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবার ফ্রান্সে শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সের প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হয়েছে দেশটির পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা তবে আন্দোলন প্রতিহত করতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ একজন শিক্ষার্থী জানান সেন্ট্রাল প্যারিসের রোয়ে সেন্ট গুইলামে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী ছিল যখন পুলিশ প্রবেশ করে এরপর তাদের ওপর চড়াও হয় পুলিশ এক ভিডিও ফুটেজে দেখা যায় শান্তিপূর্ণ ভাবেই আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা দিচ্ছে পুলিশ ফিলিস্তিনের যুদ্ধবিরতির দাবির জন্য ফ্রান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি শিকার করছে আইন শৃঙ্খলা বাহিনী গাজায় গণহত্যায় শুরু থেকেই লন্ডন প্যারিস নিউ ইয়র্কের মতো বিশ্বের সব বড় বড় শহরে নিয়মিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেসব বিক্ষোভ সমাবেশে প্রতিদিন অংশ নিচ্ছে লাখ লাখ সাধারণ মানুষ এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনি অবিলম্বে সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধের আহ্বান জানানো হচ্ছে যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের এক সপ্তাহের আলটিমেটাম ইসরায়েলের গাদায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল দুই দলের মধ্যকার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য হামাসকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল শনিবার ওয়ালিস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চুক্তিতে সম্মত হতে সময় বেঁধে দিয়েছে ইসরায়েল এ সময়ের মধ্যে চুক্তিতে সম্মত না হলে রাফায় হামলা করা হবে বলেও হুমকি দিয়েছে তারা ওয়ালিস্ট্রিট জার্নাল আলটিমেটামের কথা জানালেও কবে এটি দেওয়া হয়েছে তা জানানো হয়নি প্রতিবেদনে মিশরের এক কর্মকর্তার শুক্রবারের বক্তব্যে উল্লেখ করা হয়েছে ফলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইসরায়েল সময় বেঁধে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতাদের হাতে প্রস্তাব প্রস্তাব হয়েছে করেছে একটি খসড়া লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের হাতে এসেছে খসড়াটি জনসম্মুখে তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি মূলত তিনটি ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে খসড়া প্রস্তাবে কেবল বন্দী বা জিম্মি কথাই উল্লেখ করা হয়নি সহ এই অঞ্চলে একটি শান্ত পরিস্থিতি সৃষ্টি করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে বিশ্বের দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় খাদ্যপণ্য এক বছর আগে আফ্রিকায় ভারতীয় একটি ঔষধ কোম্পানি সর্দি জ্বরের বিশ্ব জুড়ে ভারতীয় কোম্পানিগুলোর পণ্য সামগ্রীর মান সম্পর্কে প্রশ্ন ওঠে সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই গত এপ্রিলে হংকং এ ভারতীয় ওই দুই কোম্পানির গোড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য জানানো হয় পরে মাস্ক রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এম ডি তিন ধরনের গোড়া মশলা ও এভারেস্টের একটি গুড়া মশলার বিক্রি স্থগিত করে হংকং দেশটি বিখ্যাত গুড়া মশলার প্রস্তুতকারক দুই প্রতিষ্ঠান এমডিএইস ও এভারেস্ট স্পাইসেসের মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড পাওয়ার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে তদন্ত শুরু হয় এর মধ্যে এশিয়ার সিঙ্গাপুর এবং হংকং এর বাজার থেকে এই দুই ভারতীয় কোম্পানির মশলা বিকৃত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হংকং এর কর্তৃপক্ষ এম ডি এইস ও এভারেস্টের মশলার মান নিয়ে সতর্ক সংকেত জারি করায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলী দপ্তর অর্থাৎ প্রসিকিউটর অফিস কর্মকর্তাদের ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে কর্মকর্তাদের বাধা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় আমেরিকারা ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইসিসি কে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এরপর আইসিসি এই বিবৃতি জারি করল বিবৃতিতে আরো বলা হয়েছে অফিস গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্রাসের অধীন এর মাউন্ডেটের সঙ্গে সংগতিপূর্ণ হবে উল্লেখ্য রোম স্ট্রাটাসের অধীন সংস্থা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে ইউক্রেন রাষ্ট্রের সংঘাতে ঘির ঢাললেন ডেভিড ক্যামেরন বাড়ছে ভয়ঙ্কর কিছু সংখ্যা ইউক্রেন রাষ্ট্রের সংঘাত যেন আরেকটু উস্কেই দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবার ডেভিড ক্যামেরন জানালেন ইউক্রেনকে দেওয়া যুক্তরাজ্যের অস্ত্র কিভাবে ব্যবহার করবে তার পুরো সিদ্ধান্তই নেবে কিভ কিভ সফরে গিয়ে ক্যামেরন বলেছেন ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালাতে পারবে যদিও এতদিন পশ্চিমারা বলে আসছিল রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে